بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في كلامه المجيد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان إلى آخر الآية وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة عشر أمثالها إلى 700 ضعف قال الله عز وجل قال الله عز وجل إلا
الصيام فإنه لي وأنا أجزي به يدع الشهوات والطعام لأجلي راه البخاري ومسلم যাবতীয় গুণগান যাবতীয় সিফত সানা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামরত অবস্থায় নারচি আহলে হাদিস জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল এবং সুদি সমাবেশে আসার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ শান্তি বর্ষিত হোক শেষ নবীর প্রতি, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, যার আদর্শকে জীবনে বাস্তবায়িত করতে পারলে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি মিলবে, সেই শান্তি এবং মহামুক্তির মহামানব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য অগণিত দরুদ ও সালাম। সংক্ষিপ্ত স্বরে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রমজান মাস, এই মাসের আলোচনা আমরা অনেক শুনেছি, এই মাসের মাসলা মাসায়েল, এই মাসের ফজিলত সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি, তারপরেও কিন্তু যত ফজিলতের আলোচনা শুনি ততই মনে হয় আমাদের ঈমান আরো বৃদ্ধি হয়, রমজানের সিয়াম পালন করে আমরা যেন মজা পাই, কি এরকম মনে হয় না? যখন সিয়ামের যখন রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করা হয় তখন মনে হয় যে রোজা রেখে আমরা ধন্য, এরকম মনে হয় না? হয় কিন্তু। তো আজকেও সংক্ষিপ্ত টাইমের মধ্যে রমজানের ফজিলত সম্পর্কে, সিয়ামের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এই রমজান আমাদের মধ্যে এসেছে আমাদেরকে আল্লাহ ভীতি অর্জন করানোর জন্য, ন্যায় কাজ করার জন্য, অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য এই সিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। তাই তো রমজানের শুরুতেই একজন আহ্বানকারী আহ্বান করে বলেছিল, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসিল। আলোচনা শুনেছি আমরা বহুবার, একজন আহ্বানকারী ফেরেশতা ডাক দিয়ে বলেছে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসিল, হে ভালোর অন্বেষণকারী, হে সত্যের অন্বেষণকারী, তোমরা যারা এই রমজান মাস পেয়েছো, এই রমজান মাস পেয়ে তোমরা স্থগিত থেকো না, তোমরা ভালো কাজের দিকে আরো বেশি বেশি অগ্রসর হওয়ার চেষ্টা করো। ১১টি মাস তোমরা তো ভালো কাজ করেছ, কিন্তু এই রমজান মাস পাওয়ার পরে যারা তোমরা ভালো কাজ করো তারা আরো বেশি বেশি করে ভালো কাজ করার চেষ্টা করো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে খারাপের অন্বেষণকারীরা, হে মন্দের অন্বেষণকারীরা, তোমরা যারা ১১টি মাস খারাপ কাজ করেছ, তোমরা অন্তত এই রমজান মাসের ফজিলতকে লক্ষ্য করে, এই রমজান মাসের মর্যাদাকে লক্ষ্য করে এই মাসে তোমরা খারাপ কাজ থেকে বিরত থাকো। ভালো কাজ না করতে পারলেও তোমরা খারাপ কাজ থেকে বিরত থাকো, তোমরা থেমে যাও। একজন আহ্বানকারী এই রমজান মাস আসার সময় এইভাবে বলেছে, আমরা কতটুকু খারাপ কাজ থেকে বিরত থাকতে পেরেছি আমরা নিজেকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবো। অনেক মানুষ সমাজের মধ্যে রয়েছে যারা খুব সুস্থ মানুষ, যাদের শরীরে কোনো রূপ অসুস্থতা নেই, কোনো অসুখ বিসুখ নেই,
তারপরেও এই সুস্থ মানুষও রমজানের সিয়াম পাওয়ার পরেও তারা রমজানের সিয়াম পালন করতেছে না। এক শ্রেণীর মানুষ তারা বলতেছে যে যাদের খাবার আছে তারা সিয়াম পালন করবে কিভাবে, যাদের খাবার নেই তারাই না খেয়ে সিয়াম পালন করবে, আমাদের খাবারের তো অভাব নেই। এক শ্রেণীর মানুষ এরূপ ভাবে বলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী গরিব নির্বিশেষে সবারই উপরে এই রমজানের সিয়ামকে ফরজ করেছেন। যাদের খাবার আছে, অঢেল সম্পত্তির মালিক যারা, তারাও এই মাসে সিয়াম পালন করবে। তারা যেন বুঝতে পারে যে যারা না খেয়ে রয়েছে, যারা গরিব মানুষ, যারা না খেয়ে রয়েছে অভাবী মানুষেরা, তাদের না খেয়ে থাকাটা কত কষ্টকর। এই বড় লোক যারা, এই ধনী লোক যারা, তারাও না খেয়ে থেকে বুঝতে পারবে। কিন্তু যারা বলে যে আমাদের খাবার আছে, যাদের খাবার নাই তারাই সিয়াম পালন করো, এরা গর্ভব ছাড়া আর কিছুই বলে মনে হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিয়েছেন, এই সম্পর্কে তিনি একটি আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর সিয়ামকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল, এর একটি মাত্র উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, যাতে করে তোমরা তাকওয়াশীল হতে পারো। সম্মানিত উপস্থিতি, তাকওয়াশীল কি এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আলোচনার মধ্যে তিনি বলেছেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি থালাসি মিরারিম বিহাসবি ইব্রাহিম মিনাশার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনবার তার বক্ষের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে দিয়ে বললেন যে তাকওয়া থাকে এই বক্ষের মধ্যে, তাকওয়া থাকে এই বক্ষের মধ্যে, তিনবার তিনি একই কথা বললেন, বক্ষের মধ্যে থাকে তাকওয়া। তাকওয়া মানুষকে দেখানোর জিনিস নয়, তাকওয়া মানুষকে দেখানোর জিনিস নয়। কেমন ভাবে দেখেন, আপনি সিয়াম পালন করতেছেন, আপনি রোজাদার, আপনি রোজা রেখেছেন, আপনি ইচ্ছা করলে ঘরের মধ্যে প্রবেশ করে, আপনি ইচ্ছা করলে আপনার ঘরের মধ্যে নির্জনে প্রবেশ করে আপনি খাবার খেতে পারেন, পানিও পান করতে পারেন, কেউ কিন্তু দেখবে না, এটা আপনি পারবেন। কিন্তু করেন না কি জন্য, আপনি খাদ্য ভক্ষণ করেন না কি জন্য, আপনি পানি পান করেন না কি জন্য, একমাত্র আল্লাহর ভয়ে, আর এটাই হচ্ছে তাকওয়া। লোক সংখ্যা কম, একটু এদিকে মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, এদিক সেদিক তাকাতাকি করো না, একটু মনোযোগ দাও, তাহলে এটাই হচ্ছে তাকওয়া। আপনি ঘরের মধ্যে প্রবেশ করে একাকী যদি খাদ্য ভক্ষণ করেন, একাকী যদি খাবার খান, কেউ দেখতে পারবে না, শুধুমাত্র আপনি খাবার খাচ্ছেন না, একমাত্র আল্লাহর ভয়ে, এটাই হচ্ছে প্রকৃত তাকওয়া। কোন ব্যক্তির মধ্যে যদি তাকওয়া থাকে, সেই ব্যক্তি কোন সময়ের জন্য অন্যায় কাজ করতে পারে না। অন্যায় কাজ করতে যাওয়া মাত্রই তার মাথার মধ্যে একটি চক্কর দিবে, সে বলবে কেউ যদি না দেখে তাহলে কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে, এই ভয়ে সেই ব্যক্তি অন্যায় কাজ থেকে বিরত থাকবে, এটাই হচ্ছে প্রকৃত তাকওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছে, পথিমধ্যে বৃষ্টির সাক্ষাৎ হলো, মুষলধারে বৃষ্টিপাত শুরু হলো, তিনজন ব্যক্তি তারা ভয়ে একটি পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পর সঙ্গে সঙ্গে সেই গুহার মুখটি, সেই গর্তের মুখটি বিশাল আকারের একটি পাথর এসে বন্ধ হয়ে গেল।
বন্ধ হওয়ার পর তারা তিনজন ব্যক্তি আর বের হতে পারছে না। একজন ব্যক্তি বলতেছে, তোমাদের মধ্যে যারা ভালো কাজ জীবনে করেছে, এই ভালো কাজকে সামনে রেখে তোমরা কি করো, আল্লাহর নিকটে পরিত্রাণ চাও, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পাহাড়ের গর্ত থেকে, এই পাহাড়ের গুহা থেকে পরিত্রাণ দিতে পারে। তিনজন ব্যক্তির দুইজন ব্যক্তি দুই ধরনের কথা বলল, তৃতীয় জন ব্যক্তি যে কথা বলল সেটা হলো, আল্লাহ হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, আমার চাচাতো বোন ছিল, এই চাচাতো বোন একদিন আমার নিকটে কিছু টাকা ধার করতে আসলো, কিছু মুদ্রা ধার করতে আসলো আমার নিকট থেকে। আমি বললাম যে আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হতে হবে, তাহলে তোকে এই মুদ্রাগুলো দিব। সেই মহিলাটা, সেই আমার চাচাতো বোনটা কি হয়েছিল, রাজি হয়েছিল। রাজি হওয়ার পরে আমি যখন তার দুই মানে চার জানুর উপরে বসলাম, যখন আমি অপকর্ম করার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, সেই সময় আমার চাচাতো বোন বলল, ইয়া আখি ইত্তাকিল্লাহ, হে আমার ভাই তুমি আল্লাহকে ভয় করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি তার চার জানুর মাছ থেকে উঠে চলে আসলাম। আল্লাহ একমাত্র তোমার ভয়ে, হে আল্লাহ এই দিন যদি সেই দিন যদি একমাত্র তোমার ভয়ে আমি এই কাজটা করে থাকি, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, পাথরটাকে সরিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে আল্লাহ ভীতি। ওই মহিলাটা যেই মুহূর্তে বলল হে আমার ভাই তুমি আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গে সে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেখান থেকে ফিরে চলে আসলো। এটাই তো তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহ ভীতি। এই যে আমাদের মধ্য থেকে রমজান মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে, 25শে রমজান আজকে, আর হয়তোবা সামনে 4টি দিন পাবো আমরা রমজানের সিয়াম পালন করার সুযোগ। আর কার জীবনে এই রমজানের সিয়াম আসবে আর কার জীবনে আসবে না কেউ বলতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বললেন যে জিব্রাইল আমিন আসার পরে আমাকে বলল, হে মুহাম্মদ, এই রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি এই রমজান মাসের সিয়াম কিয়াম লাইলাতুল কদর অন্য অন্য নিয়ামতগুলো অন্বেষণ করে জীবনের গুনাহখাতা মাফ করে নিতে না পারলো, সেই ব্যক্তি হতভাগা, সেই ব্যক্তি জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই রমজান মাসকে আমাদের গুরুত্ব দিতে হবে। এই রমজান মাসের আরো কিছু নিয়ামত রয়েছে, যেমন লাইলাতুল কদর অন্বেষণ করা, এই যে 25 মানে 27শে রাত সামনে, 29শে রাত, এই রাতগুলো আমাদেরকে লাইলাতুল কদর অন্বেষণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস বিদায় নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউরে যদি মৃত্যু দান করেন, যদি তাকে জিজ্ঞাসা করা হয় তুমি রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহখাতা মাফ করে নিতে পারলে না, সেই ব্যক্তি হতভাগা আল্লাহর নিকটে কি জবাব দিবে? সম্মানিত উপস্থিতি, যাই হোক, বুখারি এবং মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা সাবঈ মিয়াযিফিন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সিয়াম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি আয়াদা শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি আও রফি রওয়ায়াতিন লি আজরি রাহুল বুখারী ওয়া মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক আদম সন্তানের নেক আমলগুলোকে, প্রত্যেক আদম সন্তানের নেক আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন। সুবহানাল্লাহ বিহামদি। একজন ব্যক্তি যদি একটি নেকির কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটি নেকিকে 10 দিয়ে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইল্লা সওম, সিয়াম ব্যতীত, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ সিয়াম মানুষ আমার জন্যই রাখে আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। আপনি একটা ভালো কাজ করলেন, এই ভালো কাজের প্রতিদান আল্লাহ 700 পর্যন্ত দিতে পারে। একটা নেকির কাজ করেছেন, আল্লাহ ইচ্ছা করলে
700 দিয়ে গুণ দিয়ে 700টা নেকি আপনাকে দিতে পারে, কিন্তু সিয়াম ব্যতীত। আল্লাহ বলছেন মানুষ সিয়াম আমার জন্য পালন করে, আর এর সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। আল্লাহ ইচ্ছা করলে এখানে বলতে পারতো অন্য অন্য আমুলের নেকি আমি 1 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারি, আর এই সিয়ামের প্রতিদান একটু বেশি দিয়ে 1 থেকে বা 10 থেকে 1000 পর্যন্ত আমি বৃদ্ধি করে দিলাম। আল্লাহ কিন্তু এটা বলতে পারতো, কিন্তু বলে নাই। কারণ হলো যে এই সিয়াম আল্লাহর নিকটে এত গুরুত্বপূর্ণ ইবাদত, এই সিয়াম আল্লাহর নিকটে এত গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ খুশি হয়ে হাশরের ময়দানে কি প্রতিদান দান করবেন, কি প্রতিদান দিবেন, একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তিনি খুশি হয়ে আমাদেরকে কি দান করবেন। সম্মানিত উপস্থিতি, সিয়াম পালন করে, সিয়াম রেখে, রোজা রেখে আমাদের খুব কষ্ট হয়, পানি তৃষ্ণায় বুকটা ফেটে যায়, ক্ষুধাতে মনে হচ্ছে পেট জ্বলে শেষ হয়ে যাচ্ছে, সারকার হয়ে যাচ্ছে, তারপরেও এই সিয়াম পালনকারী ব্যক্তি সিয়াম ছাড়তেছে না, রোজা ছাড়তেছে না, এর প্রতিদান আল্লাহ কি দিবেন সেটা আল্লাহ পাকই ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। মানুষ যুদ্ধে গিয়ে যে রকম এই ঢাল দিয়ে শত্রুপক্ষের আঘাতকে দমন করার চেষ্টা করে, আটকানোর চেষ্টা করে, এই সিয়াম দ্বারাতে মানুষ খারাপ কাজ থেকে বিরত রাখার একটি ঢাল হিসেবে প্রতিহত করার জন্য চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়ামু জান্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, ফালা ইয়ারফা ফালা ইয়াসকাব, সেই ব্যক্তি খারাপ কাজ করবে না, সেই ব্যক্তি খারাপ কোনো কথা বলবে না, অন্যায় কোনো কাজ করবে না। সেই ব্যক্তিকে যখন কেউ গালি দিবে, ফাইন শাবাহু আও কাতালাহু ফালইয়াকুল ইন্নি সাইমুন, ওই ব্যক্তিকে সিয়াম পালনকারী ব্যক্তিকে কেউ যদি গালি দিতে আসে এবং কেউ যদি মারতে আসে, কেউ যদি আক্রমণ করতে আসে, সেই ব্যক্তি বলবে ইন্নি সাইমুন, আমি রোজাদার, আমি সিয়াম পালন করেছি। এটা ঢাল হিসেবে পেতে দিবে যুদ্ধের ময়দানে শত্রুপক্ষকে, শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচার জন্য যেরকম ঢাল পাতিয়ে দেয়, সেই রকম ভাবে কোনো ব্যক্তি যখন গালি দিবে, কোনো ব্যক্তি যখন আক্রমণ করতে আসবে, মারতে আসবে, তখন এই সিয়ামকে আপনি ঢাল হিসেবে পাতিয়ে দিবেন, বলবেন ইন্নি সাইমুন, আমি রোজাদার। এরপরেও যদি সেই ব্যক্তি গালি দেয়, তার সেই মানে গালি দেওয়ার যেই প্রতিদান, গালি দেওয়ার যেই মানে শাস্তি, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, আপনি শুধু বলবেন ইন্নি সাইমুন, আমি রোজাদার। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের অন্য এক জায়গায় বলেছেন, শেষের দিকে বলেছেন, ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদ বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইমি ইনদাল্লাহি আতিয়াবু মির রিহিল মিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে মানুষ সিয়াম পালন করার কারণে মানুষের মুখের যে দুর্গন্ধ হয়, মানুষের মুখের যে দুর্গন্ধ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার হাতে মুহাম্মাদের প্রাণ, অর্থাৎ আল্লাহকে লক্ষ্য করে এখানে বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছি যে আল্লাহ পাকের নিকটে এই রোজাদারের রোজাদারের মুখের দুর্গন্ধ মিশকে আম্বারের চাইতেও সুগন্ধি যুক্ত, বলেন সুবহানাল্লাহি বিহামদি। না খেয়ে থাকলে কিন্তু মুখের দুর্গন্ধ হয়, আপনি যতই পরিষ্কার থাকেন, যতই আপনি মেসওয়াক করেন আর যতই ব্রাশ করেন, দেখবেন আপনার মুখের কিন্তু দুর্গন্ধ হয়। কিন্তু এই দুর্গন্ধ কিন্তু প্রকৃত দুর্গন্ধ নয়, এটা আল্লাহ পাকের নিকটে কস্তুরি মিশকে আম্বারের চাইতেও অধিক সুগন্ধযুক্ত। তাহলে এই সিয়াম পালনকারীর উপর আল্লাহ কত খুশি, সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত উপস্থিতি, তারপরে তিনি বললেন, লিসসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুটি খুশির সময়, লিসসাইমে ফারহাতান, তার মধ্যে একটি হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, এক নাম্বার রোজাদারের খুশির সময় হচ্ছে যখন রোজাদার ইফতারের মানে ইফতার নিয়ে বসে, ইফতার সামনে নিয়ে যখন বসে, এই সময়টা হচ্ছে রোজাদারের জন্য প্রথম আনন্দের সময়।
যখন রোজাদার ঘড়িতে লক্ষ্য করে আর মাত্র 5 মিনিট, আর মাত্র 3 মিনিট, আর মাত্র 1 মিনিট, এইভাবে যখন সামনে খাদ্য নিয়ে, সামনে যখন পানীয় নিয়ে এই রোজাদার অপেক্ষা করে, এই কত আনন্দের সময়! সমস্ত মানুষ একত্রিত হয়ে কতই না আনন্দ উপভোগ করে যে আর কিছুক্ষণ পরে আমরা সিয়াম পালন, মানে সিয়াম ভঙ্গ করব, আমরা ইফতার করব। এটা হচ্ছে রোজাদারের জন্য প্রথম আনন্দের সময়। আর দ্বিতীয় সময় হচ্ছে ওয়াইন্দা লিকাই রব্বিহি, আর দ্বিতীয় সময় হচ্ছে আল্লাহ পাকের নিকটে যখন সাক্ষাৎ করবে, আল্লাহ পাকের সঙ্গে যখন সাক্ষাৎ করবে, সেই সময় এই রোজাদার ব্যক্তি সবচাইতে আনন্দিত হবে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, বক্তা আরো রয়েছেন, আর একটি হাদিস বলেই আমি শেষ করে দেব। সাহাল ওয়ান সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে, ইউকালু লাহুর রায়্যান, যার নাম হচ্ছে রায়্যান। জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে যে দরজার নাম হচ্ছে রায়্যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলু মিনহু সাঈমুন লা ইয়াদখুলু মাহুম লা ইয়াদখুলু মিনহুম গায়রুহুম আহাদুন, এই সিয়াম পালনকারী জন্যই শুধুমাত্র এই দরজাটা, এই দরজা দিয়ে যখন সিয়াম পালনকারীরা প্রবেশ করবে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেওয়া হবে, আর কাউকে ওই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়াকুলু আইনা সাঈমুন, সিয়াম পালনকারীরা কোথায়? যখন এইভাবে সিয়াম পালনকারীরা কোথায় বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করবে, সেই সময় যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সিয়াম পালন করেছি তারা আমরা দণ্ডায়মান হয়ে বলবো যে হে আল্লাহ আমরা উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও ওই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, তোমরা প্রবেশ করার পরে আর কেউ এর মধ্যে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সিয়াম পালনকারীর সিয়ামটা আল্লাহর নিকটে কত গুরুত্বপূর্ণ, এই সিয়ামের ফজিলত কতটুকু আপনি চিন্তা করে দেখেন। সম্মানিত উপস্থিতি, এই রমাদান মাস আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কার জীবনে আসবে আর কার জীবনে আসবে আসবে না এটা বলা যাবে না, বিদায়। আর যে কয়টা দিন রয়েছে এই কয়টা দিন আমরা সিয়াম কিয়াম লাইলাতুল কদর এবং অন্যান্য নিয়ামতগুলো অন্বেষণ করি, বিশেষ করে এই রমাদান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন, কোরআনকে নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, বিধায় এই রমাদান মাসে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন এবং সিয়াম আসরের ময়দানে আল্লাহ পাকের নিকটে সুপারিশ করবে, সিয়াম বলবে, আই রব ইন্নী মানাতুহু শাহওয়াতা ওয়াত তাআম ওয়া তাআম বিন নাহার, প্রতিপালক আমি এই ব্যক্তিটাকে দিনের বেলাতে খাদ্য এবং পানীয় থেকে বিরত রেখেছিলাম, ফাশা ফিয়েনি, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। কোরআনও ঠিক ওই একই কথা বলবে, ইয়াকুলুল কোরআন আই রব ইন্নি মানাতুহুন নাওমা বিল্লাইল, হে প্রতিপালক আমি রাতের বেলাতে এই ব্যক্তিকে মানে ঘুম থেকে বিরত রেখেছিলাম, ঘুম জেগে জেগে এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে, প্রতিপালক ফাশা ফিয়েনি তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফায়াশফাআন, আল্লাহ উভয়ের সুপারিশ কবুল করে নেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সিয়াম পালন করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআনের একটি হরফ তেলাওয়াত করে পাঠ করে তার জন্য 10টি নেকি। তাহলে আপনি যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন তাহলে কত হরফ পড়বেন, এর বিনিময়ে আল্লাহ কত সওয়াব দান করবেন। সম্মানিত উপস্থিতি, যে কয়টা দিন রয়েছে এই কয়টা দিনে আপনারা কোরআন তেলাওয়াত বেশি বেশি করার চেষ্টা করেন এবং সিয়াম আল্লাহর ওয়াস্তে রাখার তো মানে চেষ্টা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে বলতে চাই যে একটি সংগঠন, এই বাংলার বুকে একটি সংগঠন নয়,
সারা পৃথিবীর বুকে একটি সংগঠন মানে হকের দাওয়াত দিয়ে যাচ্ছে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ অঙ্গ সংগঠন হিসেবে রয়েছে, এই হকের দাওয়াত দিয়ে যাচ্ছে। আপনাদেরকে দাওয়াত দেই যে আপনারা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ছায়াতলে এসে আপনাদের বাকি জীবনকে কাটানোর চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই আশা এই কামনা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।